আমি দেবপ্রিয়া, নমস্কার। আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে চলে এসেছি। এখন অ্যাকচুয়ালি বিকেল বেলা, ইউকে টাইমিংসে 6:30 বাজে। তো আমি অ্যাকচুয়ালি রোজকারের জিনিসপত্র কেনাকাটা করার জন্য একটু বেরোবো ভাবছি। তো আমাদের এখানে একটা নতুন স্টোর ওপেন হয়েছে, অ্যামাজন ফ্রেশ বলে। তো আমি ভাবছিলাম যে যখন যাচ্ছি অ্যামাজন ফ্রেশে, তোমাদের জন্য একটা ভিডিও করি, তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাবে। অ্যামাজন ফ্রেশের স্পেশালিটি কি, তো ওরা অ্যাকচুয়ালি এই ওয়াকআউট টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে। মানে তুমি যাবে, গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নেবে, নিয়ে বেরিয়ে আসবে। মানে তোমাকে পেমেন্টের জন্য আলাদা করে কোনো লাইন দিতে হবে না। খুব ইন্টারেস্টিং শুনতে লাগছে। তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি করে, ফোনে যে অ্যামাজন অ্যাপ রয়েছে, তো তোমরা যদি অ্যামাজন অ্যাপে যাও, তো ওখানে গিয়ে যে বাস্কেট সাইনটা থাকে ওটা ক্লিক করার পর তোমরা দেখতে পারবে একটা উপরে ফ্রেশ কোড বলে একটা অপশন আছে। তো এই ফ্রেশ কোডটা ক্লিক করলে তোমরা একটা কিউআর কোড পেয়ে যাবে। তো যখন তোমরা অ্যামাজন ফ্রেশে যাবে, তো ওই কিউআর কোডটা তোমাদের গেটে স্ক্যান করে ঢুকতে হবে। তারপর ঢোকার পর তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিস, দরকারি জিনিস কিনলে, তো কেনার পর বেরিয়ে আসলে। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা যে জিনিসপত্র নিলাম, পেমেন্টটা কি করে হবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে কি, অ্যামাজন ফ্রেশে যে প্রতিটা সেলফের ওপরে অনেক ক্যামেরা রয়েছে আর সেন্সর রয়েছে, তো ওরাই প্রতিটা ক্যামেরা আর সেন্সর থ্রু পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে। আরও একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে অ্যামাজন অ্যাপে আমাদের যে রেজিস্টার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রয়েছে, আমাদের ওখানে পারচেসের পর, জিনিসপত্র কেনাকাটা করার পর, ওরা কি করছে, আমাদের ওই রেজিস্টার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের থ্রু পেমেন্টটা ডিডাক্ট করে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছো পুরো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তো আমি এখন ঝটপট রেডি হইনি, তারপর একটু যাবো অ্যামাজন ফ্রেশে। তো তোমরাও আমার সাথে চলো, তারপর ওখান থেকে ঘুরে আসার পর আবার দেখা হবে। দেখতেই পাচ্ছো প্রতিটা সেলফের ওপর ক্যামেরা রয়েছে, যার থ্রু পুরো ব্যাপারটাকে এরা কন্ট্রোল করছে। Oh,
জাস্ট এলাম, এসে একটু ফ্রেশ হলাম, হয়ে বসলাম। এখনো দিনের আলো রয়েছে এখানে, অ্যাকচুয়ালি ডেলাইট সেভিংসের জন্য দিনটা এখনো বড়। এখন 8টা বাজে। যাই হোক, আমি চট করে দেখি নি কি কিনলাম। একটা কেক কিনেছি, খেজুর কিনেছি, কুকিজ, একটা বেল পেপার, আর এই বাঙালিদের প্রিয় 1 কেজি আলু আছে এখানে। আর আমি ব্যাগ নিয়ে যাইনি, তাই অ্যামাজন ফ্রেশ থেকে এই জিনিসগুলো আনার জন্য একটা ব্যাগ নিলাম। ব্যাগটা দাম হচ্ছে 1 পাউন্ড। আর তোমরা যদি মানে চাও নিজেদের ব্যাগও নিয়ে যেতে পারো, আর ব্যাগটা দেখতে সুন্দর, আমি একটা ব্যাগ নিলাম। আর যেটা বলছিলাম যে ওরা ওয়াক আউট টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে, জাস্ট তো এদের জাস্ট ওয়াক আউট শপিং। তো যাই হোক, এই ছিল আমার মোটামুটি আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা।